আসসালামু আলাইকুম। গুগল ম্যাপ মেকারে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি খুরশিদ চিয়া। আজ আমরা ছোট্ট একটি টিউটোরিয়ালের মাধ্যমে দেখব কিভাবে আপনার এলাকার রাস্তা, পরিচিত রাস্তা আপনি গুগল ম্যাপে অ্যাড করতে পারেন। তো সেটা আমাদের করতে যেখানে যেতে হবে সেটা হচ্ছে গুগল ম্যাপ মেকার, এই সাইটটিতে www.googlemapmaker/google.com/mapmaker। এখানে গিয়ে আমি যে এলাকায় রাস্তাটি অ্যাড করব সেই এলাকাটি আমাকে প্রথমে এই সার্চ বক্স থেকে সার্চ করে বের করতে হবে। তো দেখাচ্ছি আমি কিভাবে সার্চ করব। তো আমি লিখলাম গোড়াই মির্জাপুর, মির্জাপুর উপজেলার একটি গ্রাম, সেখানে আমি সার্চ করি। সার্চ করলে আমাকে যে রেজাল্ট দেখাবে এটা, তার চিত্রটা আসবে এরকম। তো প্রথমে আমি আমার কাঙ্ক্ষিত স্থানে যাব। এখানে আমরা জানি যে মির্জাপুর ক্যাডেট কলেজের পাশে রাজাবাড়ি নামক একটি বাজার আছে। তো এটা আমি জানি, এখানে এই বাজারের মাঝে একটি ছোট্ট রাস্তা আছে, আমি জুম আউট করে দেখাচ্ছি। তো এখান থেকে জুম আউট ইন করা যায়, ছোট বড় করে দেখা যায়। তো এখানে রাস্তা আছে, ঠিক এই রাস্তাটি এদিক দিয়ে এসে এই বাজারের মধ্য দিয়ে এভাবে এই স্কুলের মধ্যে চলে গেছে। তো আমি এটা আমি দেখতে পাচ্ছি ম্যাপ ভিউতে, এখানে ম্যাপ ভিউতে ক্লিক করলে এখানে কোনো রাস্তা নাই। তো আমি স্যাটেলাইট ভিউ দেখে দেখে আমি কিভাবে রাস্তাটি অ্যাড করব আমরা দেখব। প্রথমে অ্যাড নিউ থেকে অ্যাড রোড রেলওয়ে ইটিসিতে ক্লিক করলাম। ক্লিক করে আমি রোডটা সিলেক্ট করলাম। এরপরে ঠিক এই রোডটাকে সংযুক্ত করার জন্য রোডের উপর থেকে আমি এখানে একটা ক্লিক করব। তারপরে ঠিক যেদিক দিয়ে রাস্তাটা গেছে আমি আস্তে আস্তে ওখানে একটা একটা করে ক্লিক করতে থাকবো, ওটার উপর দিয়ে এভাবে ড্রাগ করতে থাকি আমি। তো ঠিক এই রাস্তাটা, এই এখানে একটা হাই স্কুল এবং কলেজ রয়েছে, এই হাই স্কুল কলেজের এই গেট পর্যন্ত সীমাবদ্ধ। এখানে আমি ডাবল ক্লিক করলাম, ব্যাস এই রাস্তাটা আগের রাস্তার সাথে সংযুক্ত হয়ে গেছে। তো আমরা জানি মোটামুটি এটা হচ্ছে রাজাবাড়ি বাজার রোড বলে অনেকে, বাজারের রাস্তা গ্রামের মধ্যে এরকম রাস্তার নাম এরকমই হয়ে থাকে, বাজার রাস্তা বা রাজাবাড়ি বাজার রোড। তো আমি এই রাস্তাটার নাম আমি দিতে চাইলে এখানে দিয়ে দিতে পারি, আর এ যে BARI রাজাবাড়ি BAZAR বাজার আর AD রোড। হ্যাঁ, নামের ক্ষেত্রে আমাকে অবশ্যই ইংলিশে লিখলে ল্যাঙ্গুয়েজ ইংলিশ রেখে এখানে টাইপটা প্রাইমারি সিলেক্ট করে দেব, আর আমি বাংলার নাম দেওয়াটা আমাদের উচিত যেহেতু আমরা বাংলাদেশের ম্যাপার। এক্ষেত্রে অ্যাড মোর নেম সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমি বেঙ্গলি সিলেক্ট করে দিই, সিলেক্ট করে আমি বাংলার নামটা লিখে দিই। রাজাবাড়ি বাজার সড়ক। হ্যাঁ, আমরা অবশ্যই এখানে লক্ষণীয় একটা বিষয়, ইংরেজিতে যখন আমরা রোড লিখবো অবশ্যই বাংলায় সেখানে আমরা সড়ক লিখব, এটাই আমাদের প্রচলিত ভাবে এটাই চলে আসছে। এক্ষেত্রে টাইপ অবশ্যই বাংলায় লিখলে লোকাল এবং প্রাইমারি দুটোই সিলেক্ট করতে হবে। দুটোই সিলেক্ট করে আমি আপাতত এতটুকুই রেখে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলে আমাদের এখানে বাংলা লেখাটার জন্য জাস্ট একটা মেসেজ শো করছে যে কন্টিনিউ উইথ ইন্টার নেম, যে নামটি দিয়েছি এই নামে আমি কন্টিনিউ করতে চাই। হ্যাঁ, এভাবে টিক দিয়ে এখানে টিক চিহ্নটা রেখে আমি টিক চিহ্নটা রেখে আবার সেভ দিব। এই প্রবলেমটা হতে পারে মাঝে মধ্যে বাংলার নাম লেখার ক্ষেত্রে, তো আমরা এটাকে টিক দিয়ে আমরা সেভ দিয়ে দিব। তাহলে আমাদের রাস্তাটা অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এখানে দেখাচ্ছে দ্য ফিচার হ্যাজ বিন পাবলিশ সাকসেসফুলি, অতএব রাস্তাটি পাবলিশড হয়ে গেছে। যারা নতুন ম্যাপার তাদের ক্ষেত্রে হয়তো পাবলিশড হবে না, রাস্তাটি পেন্ডিং থাকবে। এক্ষেত্রে বামে এই লাল চিহ্ন পরিবর্তে হয়তো এখানে হলুদ চিহ্ন দেখাবে। আমার পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে এই পেন্ডিং রাস্তাটাকে দ্রুত পাবলিশ করা যায় কিভাবে, সেটা আমরা পরবর্তীতে ভিডিও দেখব। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন, ইউটিউব চ্যানেল চিয়াপ এই নামে আছে, এখানে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।